सामान्य उपकरण और कम मसलाय एक निरामिष सब्जी जेटा किन्तु स्वादे हुए जेते पारे असाधारण। नमस्कार क्विजिनिया चैनलेर पक्ष थेके सकल के जानाई सादर आमंत्रण। आमार चैनल क्विजिनिया के सबस्क्राइब करे पाशे थाका बेल बटन और अल आइकन प्रेस करे रखले सब नतून भिडियो नोटिफिकेशन आपलोड हवा मात्र आपनादेर काछे पौंछे जाबे। आज के आमी निये एसेछि एकटा खुबी घरोया सिम्पल सब्जी रेसिपी, निरामिष सब्जी रेसिपी जेटा खूब कम मसलाय বাড়িতে থাকা সহজ কটা উপকরণে সহজেই তৈরি করা যায়। রুটি অথবা ভাত যে কোনো কিছুর সাথে আপনারা কিন্তু সার্ভ করতে পারেন। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের এই রেসিপি যেটা সম্পূর্ণ নিরামিষ এবং স্বাদে অতুলনীয়। এখানে কড়াইতে আমি প্রথমে 2 টেবিল চামচ সরষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে, আর তার সাথে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি লম্বা টুকরো করে। এবারে আদাটাকে তেলের মধ্যে 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রথম যে সবজিটা, সেটা হচ্ছে আলু। একটা মিডিয়াম সাইজের আলু একদম পাতলা পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর আলুটাকে দিয়ে প্রথমে 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেওয়া হচ্ছে। আলুটা 1 মিনিট ফ্রাই হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সেকেন্ড যে সবজিটা, সেটা হচ্ছে বরবটি। এখানে আমি 150 গ্রাম বরবটি নিয়েছিলাম। বরবটিগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। বরবটিটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আরও 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে ভেজে নেব। আলু বরবটিটা কিছুটা ভাজা হয়ে গেলে এরপর দিচ্ছি থার্ড সবজি, যেটা হলো বেগুন। একটা মাঝারি সাইজের বেগুনের অর্ধেকটা এরকম ডুমো ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে আরও 1 মিনিটের জন্য ভেজে নেওয়া হচ্ছে। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যদি আপনারা পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। সমস্ত সবজি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে। আর টমেটোটাকে দিয়ে আরও 1 মিনিটের জন্য ভাজবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। আর এরই মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, খুবই সামান্য কয়েকটা গুঁড়ো মশলা। 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। ব্যাস, এবার এইগুলোকে দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম টু হাই আছে। এরপর এতে আমি দেব 1.5 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে আর একবার নেড়ে চেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 7-8 মিনিটের জন্য এটাকে আমি কুক হতে দেব। মাঝখানে আমি একবার ঢাকনাটাকে খুলে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আবার এই ঢাকনাটাকে চাপা দিয়ে টোটাল ওই 7-8 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করছি। মিনিট 8-এক এখানে আমার হয়ে গেছে। ঢাকনাটাকে তুলে নিলাম। জলটা কিন্তু প্রায় টেনে গেছে। আমি নেড়ে দেখে নিচ্ছি এবং সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজিও সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু একদমই গামাখা টাইপের হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর এই সবজি কিন্তু এখন সার্ভ করার জন্য একদমই রেডি। ভাত হোক অথবা রুটি পরোটা, সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। অতি অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটা লাইক প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই নমস্কার।